তার মাজতে যদি আমি ঘর দোয়ার বানাও কাঠের খুবই প্রয়োজন। তার মাজেদি যাতে কাঠ গছ আমি বসাব পারো তার জড়িয়ে কোম্পানিয়ে বনাইছে আপনার উন্নত মানের প্লাস্টিক যে UPVC আর UPVC আপনার যেহেতু কাঠতকে অল্প খরচ কম। আজিকালি যে মানুষে কাঠের দরজা কাঠের খিড়কি যখন হয়তো বনাইছিল আজিকালি এটা বনাব নালাগে, আজিকালি UPVC ওলাইছে। মই ভাবো এইটোর জড়িয়ে রাইজর উপকৃত হব কারণ ইয়াতে বহুত কেটা ফেসিলিটি আছে। প্রথম হল আপনার সাউন্ড প্রুফ, যেহেতু সাউন্ড মানে কাঠত যদি আপনি লগাই সাউন্ডটা না পায়। দুই নম্বর হচ্ছে কাঠের যে মূল্য তাতে বহুত কম রেটত হয়তো আপনি দরজা বা খিড়কি এরপরা বানাব পারে। জড়িত হয়ে বিশেষভাবে তেখেত সকলে উন্নতির দিকত আগবাড়িছে আর মোর বিশেষ করে আরো একটা কারণ ভাল লাগিছে। মই 1994 পৰা সেন্ট্রেল এক্সাইজর অফিসার হিসাবে কাম করে থাকি, যেখানে মই দেখিছো ইমান একটা ডাঙর প্রতিষ্ঠান সৃষ্টি করা এটা সময় মানুষবিল খুব ভয় করেছিল। সেইকারণে মই এনেকা এটি তেখেতসকল যেটা ইচ্ছা এনেকা একটা ডাঙর দোকান খুলিছে এইটুক আমি নিশ্চিতভাবে অ্যাডভেঞ্চারাস বলিয়ে কব লাগিব। কারণ মই দেখিছো সেন্ট্রেল এক্সাইজত থাকি বিশেষকৈ অসমত অন্য ঠাইৰ পৰা আহি ইমান ডাঙৰ ডাঙৰ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বা বৃহত্তৰ ইণ্ডাষ্ট্ৰিবিলাক সৃষ্টি কৰিছে। আমাৰ মানুহবিলাক খুব কমেই তাতে আগ্ৰহ নাছিল, সেইকাৰণে মই বিশেষভাৱে তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ। বর্তমান দেখছো তার রাজ্যত নিবনুয় সংখ্যা যথেষ্ট দিনে দিনে বৃদ্ধি পাইছে আর বৃদ্ধি হয়েছে, তেনেক্ষেত্রে তেওঁলোকৰ যে পদক্ষেপ কি কব স্যার? যথেষ্ট এই ক্ষেত্রে তেখেতসকলে এই পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ আর তেখেতসকলে এই অনুষ্ঠানের যোগেদি এটা সময় মই ভাবো 30-40 জন মানুষক স্বনির্জন দিয়াত সহায় করব পারিব তৎক্ষণাৎ। আর আরো একটা বিশেষ কারণে ধন্যবাদ জানাইছো, চাহিদা অনুযায়ী বর্তমানের যে চাহিদা ঘর দুয়ার বনালে এলুমিনিয়াম একটা সময় খুব কম ব্যবহার হয়েছিল, এটা আকৌ এলুমিনিয়ামের মডিফাইড ভার্সন কিছু আহি আছে। এই যেটা মই UPVC বলে দেখিল একটা সময় PVCর কথাই বেশি শুনেছিল, এই আকৌ UPVC এনেকা ব্যবসায়ত আমার রাইজরও যথেষ্ট সহায় হবে আর আমি ঘর দুয়ার তৈরি করাত